পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে এবং জনগণের দুঃশ্মনের পাশের থেকে আপনাদের তথা আপনার মানুষকে প্রমাণ করে দিয়েছি যে যুবলীগ দেশের যখনই দুঃসময় আসে, জনগণের যখনই আজকে সমস্যায় পড়ে, তখনই কিন্তু আমরা যুবলীগ মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন করোনার ভিতরে আমরা খাদ্য সামগ্র বিতরণ করেছি, আমরা অক্সিজেনের অক্সিজেনের যখন সমস্যা হচ্ছিল আপনারা দেখেছেন যে মা ছেলে মাকে ছেড়ে পালিয়েছে, সন্তানকে রেখে পিতা পালিয়েছে, ভাই ভাইকে রেখে পালিয়েছে, আজকে এরকম দৃষ্টান্ত অনেক হয়েছে। কিন্তু আমরা যুবলীগের নেতৃবৃন্দরা, আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সানি ভাইয়ের নেতৃত্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সুনিশ্চিত মিত্র আমরা দেখতে পাচ্ছি, তারপরও কিন্তু আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি সারা বাংলাদেশের ভিতরে নজিরবিহীনভাবে। আমরা পাবনা জেলা যুবলীগের নেতৃবৃন্দরা, আপনারা খেয়াল করেছেন যে আমরা মানুষের মাঝে কিন্তু সিলিন্ডার বিতরণ করেছি। সে দোয়া এবং সে আশীর্বাদ আপনাদের কাছ থেকে আমি আশা করি আজকের এই কম্বল বিতরণ আমাদের তৃতীয় চতুর্থ ধাপে আজকে হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন কিনা আমরা দেখেছেন, আমরা মাদ্রাসার এটিম শিশু বাচ্চাদের নজরে আমরা কম্বল বিতরণ করেছি। উপজেলা ভিত্তিকভাবে আমাদের ধারাবাহিকতা রয়েছে, সাথিয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আমাদের বিভিন্ন কর্মসূত্র অব্যাহত রয়েছে। আমরা আগামী দিনে যদি এই শীতে যদি তীব্রতা যদি আরো রূপ ধারণ করে, তারপরে আমরা ইউনিয়ন যদি এবং ওয়ার্ড যদি আমরা যেভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, ইনশাআল্লাহ আমরা মনে করি যে শীতের তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে পরে অন্তত মনে রাখবেন কোন সংগঠন যদি এই পাবনার মানুষের পাশে না থাকে, তাহলে পরে যুবলীগ অবশ্যই ইনশাআল্লাহ থাকবে। আজকের এই কম্বল বিতরণের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে বলতে চাই যে আগামী দিনে যুবলীগের প্রত্যেকটি কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, যেন আমরা আপনাদের আপনাদের সামনে এবং আপনাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারি। আজকের এই অনুষ্ঠানের নেতা যে নেতার নেতৃত্বে আজকে যুবলীগের আহ্বায়ক সঞ্চালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখা বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জনাব শিবলী সাদিককে এখানে উপস্থিত রয়েছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদের উপস্থিতি সম্মানিত যেখানে যারা উপস্থিত হয়েছেন সবার সহযোগ ছুটি ঘটাবো না, আমি শুধু একটি কথা বলেই আমি শেষ করে দেব। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলুশান্ত পরশ এবং সাধারণ সম্পাদক আলাস মানুষ মিছিলের নেতৃত্বে সারা বাংলাদেশে যে মানবিক যুবলীগের যে কার্যক্রম চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিযোগ
অভিভাবক জানাচ্ছি শেখ হাসিনার নির্দেশে আমরা সারা বাংলাদেশে যে শীতার্থ মানুষের মধ্যে যে কম্বল বিতরণ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উপহার সামগ্রী হিসেবে, সেটি আমরা আপনাদের কাছে আজকে তুলে দেব। আপনারা পাবনা জেলা যুবলীগকে আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন। আমাদের যাও 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 যাও।